আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহর নিকট মাসের সংখ্যা ১২টি। এর মধ্যে অতি সম্মানিত মাস ৪টি। পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে এ কথা উল্লেখ রয়েছে। তাফসীর অনুযায়ী মর্যাদাপূর্ণ এই মাসগুলো হল জিলকত, জিলহজ, মহরম এবং রজব। এর মধ্যে হাদিস শরীফে মহরমকে শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। আশুরা অর্থ দশম। মহরমের ১০ তারিখ আশুরা নামে খ্যাত। সৃষ্টিকুলের শুরু হয়েছিল এই দিনই, আবার সমাপ্তিও হবে এই ১০ই মহরম। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই তার আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ওই বড় বড় মহাপরিকল্পনাগুলো বাস্তবায়ন করেছেন। এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন এবং এই দিনেই সর্বপ্রথম হযরত জিব্রাইল আলাইহিসসালাম পৃথিবীতে পা রেখেছিলেন। এই সুন্দর পৃথিবীর জবনিকাপাত ঘটবে, তার মানে পৃথিবী ধ্বংস হবে এই আশুরার দিনেই। এছাড়াও সৃষ্টির শুরু থেকেই এই দিনটি অসংখ্য তাৎপর্যে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে এই দিনে সৃষ্টি করেছেন এবং এই দিনেই তিনি বেহেশত থেকে আবার পৃথিবীতে এসেছেন। কালের পরিক্রমায় এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেছিলেন। প্লাবন ৪০ দিনের পর হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কিস্তি যেদিন যদি পাহাড়ে স্পর্শ করে সেই দিনটি ছিল এই মহরমের ১০ তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আমরা দেখেছি তিনি এই দিনেই জন্মগ্রহণ করেছেন এবং এই দিনেই তিনি নমরুদের অগ্নিকুণ্ড থেকে নাজাত পেয়েছিলেন। যে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই তৌরিত কিতাব দান করেছিলেন এবং এই দিনেই হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন এবং ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই জান্নাতে তুলে নিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ এই দিনে আকাশে উঠিয়ে নিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিসসালামকে ১৮ বছর দীর্ঘ রোগ ভোগের পর এই দিনেই তিনি তাকে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন। আমরা দেখি হযরত ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৪০ দিন মাছের পেটে থাকার পর এই নাজাত পেয়েছিলেন মাছের পেট থেকে। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনে এসে দেখা যায় ৪০ বছর পর তার বাবার সাথে আবার তার সাক্ষাৎ হয় আশুরার বা মহরমের ১০ তারিখ। আশুরার দিনই রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন কারবালায়। এই ঘটনাটি আমাদের কাছে সবচেয়ে বেশি হৃদয় বিদারক। এটা একটা মহান রবুর মহান ফয়সালার দিন হিসাবে আমরা এটাকে গ্রহণ করি। আমরা যেন সারাটি জীবন অন্যায়ের কাছে মাথা নত না করি, আমরা বিপদ যেন প্রতিবাদ করে যেতে পারি, যেমনটি ইমাম হুসাইন করেছিলেন। হাদিসের আলোকে রোজাসহ দিনটিতে অন্যান্য ইবাদতে কাটানোর তাগিদ বিশেষজ্ঞদের। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।